নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যবাসীর জন্য আবারও খুশির খবর। রাজ্য জুড়ে শুরু হতে চলেছে আবারও দুয়ারে সরকার ক্যাম্প, অর্থাৎ আপনার জেলায় জেলায় ব্লকে ব্লকে কিন্তু বসতে চলেছে আবারও দুয়ারে সরকার ক্যাম্প। আর এই দুয়ারে সরকার ক্যাম্পে এবার নতুন একটি প্রকল্প যোগ হয়েছে, সেটা হচ্ছে খেলা হবে প্রকল্প। তো এই প্রকল্পে আপনারা কারা কারা সুবিধা পাবেন, এর জন্য আপনাকে কী কী করতে হবে, কত টাকা করেই বা পাবেন এই প্রকল্পের মাধ্যমে, এবং দুয়ারে সরকার ক্যাম্প কত তারিখ থেকে শুরু হচ্ছে, কোন মাস থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে, বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আপনাদের জানাবো। তাই জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো আসুন ভিডিওটি আমরা এখানেই শুরু করি। সদ্য মিটেছে পঞ্চায়েত ভোট, রাজ্যের শাসক দলের পক্ষে গিয়েছে বাংলার রায়। তারপরেই জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা তৃণমূল স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে আবারও উদ্যোগী নবান্ন। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের রেশ কাটতে না কাটতেই আসছে আবারও দুয়ারে সরকার ক্যাম্প। এবার দুয়ারে সরকার ক্যাম্প পুজোর আগেই হতে চলেছে আগামী সেপ্টেম্বর মাসে। তো আপনারা বুঝতে পারছেন আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প আবারও হতে চলেছে। কত তারিখ থেকে হবে সেটা আমরা ভিডিওটির শেষে জানাচ্ছি। আর তার প্রধান আকর্ষণীয় হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রকল্প খেলা হবে প্রকল্প। আপনারা বুঝতে পারছেন এই যে আসছে দুয়ারে সরকার ক্যাম্প, অর্থাৎ সেপ্টেম্বর মাসে পুজোর আগেই নতুন প্রকল্পে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, যেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কিন্তু খেলা হবে প্রকল্প। আচ্ছা, এই খেলা হবে প্রকল্পটা কী সেটা আমরা জানাচ্ছি। অর্থাৎ দুর্গাপুজোর আগেই কিন্তু আরও 1.5 কোটির বেশি মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের সুবিধা নিশ্চিত করবে রাজ্য সরকার। সেই টার্গেট ধার্য করে পরবর্তী দুয়ারে সরকার শিবির আয়োজনের রূপরেখাও তৈরি হয়েছে বলেও খবর। অর্থাৎ রূপরেখা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। সেখানে নতুন সংযোজিত প্রকল্পের তালিকায় থাকতে পারে 100 দিনের জব কার্ডধারীদের জন্য খেলা হবে প্রকল্প। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এই খেলা হবে প্রকল্প, যাদের জব কার্ড রয়েছে, আপনি যদি 100 দিনের কাজ করে থাকেন, আপনার যদি জব কার্ড থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা এই খেলা হবে প্রকল্পের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন এবং যেই প্রকল্পের মাধ্যমে কিন্তু টাকা পেতে চলেছেন এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সেটা আপনাদের জানাচ্ছি। তবে আপনাদের জানিয়ে রাখি, আপনার যদি জব কার্ড থেকে থাকে, আপনি যদি 100 দিনের কাজ করে থাকেন, অর্থাৎ গ্রাম বাংলার, অর্থাৎ প্রত্যন্ত গ্রাম বাংলার যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ, সেই সমস্ত মানুষের জন্য কিন্তু এই খেলা হবে প্রকল্প উদ্যোগে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই প্রকল্পে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে, যেখানে আরও বলা হয়েছে দীর্ঘদিন ধরে বাংলার মানুষের 100 দিনের কাজের প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদী সরকার, অনুরোধ উপরোধ হুঙ্কার কিছুতেই কাজ হয়নি। এই পরিস্থিতিতে শুক্রবার 21 জুলাইয়ের মঞ্চ থেকে খেলা হবে প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সরকারের টাকায় প্রোগ্রামটার নাম দেব খেলা হবে, এবং গরিব মানুষ যাতে কাজ পায়, কর্মসৃষ্টি যাতে হয়, তার জন্য বাংলার এই কাজের সৃষ্টির নাম হবে খেলা হবে। তিনি জানিয়েছেন নতুন এই প্রকল্পে রাজ্যের কোষাগার থেকে টাকা খরচ করে 100 দিনের কাজের জব কার্ডধারীদের কাজ দেওয়া হবে। তো আপনারা বুঝতে পারছেন যাদের 100 দিনের কাজ করেন অথবা জব কার্ড রয়েছে, তাদের কিন্তু রাজ্যের কোষাগারে টাকা খরচ করে এই প্রকল্পে কিন্তু নাম তোলা হবে এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা টাকা পাবেন এই খেলা হবে প্রকল্পের মাধ্যমে। এই প্রসঙ্গে শনিবার এক পদস্থ কর্তা জানান, বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রকল্পে জব কার্ড থাকা মানুষকে কাজ দেওয়া হচ্ছে, তাতে ইতিমধ্যেই গড়ে 26 দিনের কাজ পেয়েছেন অন্তত 64 লক্ষ কার্ডধারী। এবার 100 দিনের কাজের অধীনে থাকা রাজ্যের 2.5 কোটি শ্রমিককেই এই তালিকায় জুড়তে আগ্রহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই কিন্তু রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্প শুরু করতে চলেছে, এবং সেই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু নতুন প্রকল্প খেলা হবে প্রকল্পকে সংযোজিত করার পরিকল্পনা চলছে। যদি সব কিছু পরিকল্পনা ঠিক থাকে, সেই পরিকল্পনা অনুযায়ী, তাহলে এবার দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এবাদেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ইত্যাদি প্রকল্পের সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রশাসনিক এক কর্তা জানান, আগস্ট মাসে, অর্থাৎ এই সামনে যে আগস্ট মাস আসছে, এই মাসে কিন্তু শিল্পের সমাধান শিবির চলবে, অক্টোবরের শেষে পুজো, সব কিছু ঠিকঠাক চললে সেপ্টেম্বরেই হবে রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্প। তো আপনারা বুঝতে পারছেন সেপ্টেম্বরেই হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প, আর পুজোর আগে শেষ করা হবে এই পরিষেবা প্রদানের কাজ। তিনি আরও জানান, শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই খেলা হবে প্রকল্পকে দুয়ারে সরকার শিবিরে যোগ করার পরিকল্পনা শুরু হয়েছে। এখন শুধু শীর্ষ মহলে শিলমোহরের অপেক্ষা, অর্থাৎ শিলমোহর পড়ে গেলেই কিন্তু খেলা হবে প্রকল্পে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, যাদের কিন্তু জব কার্ড রয়েছে, 100 দিনের কাজ করে থাকেন, তারা এই খেলা হবে প্রকল্পে আবেদন করতে পারবেন, এবং সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করার
ব্যাপারে যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেই নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে অবশ্যই ভিডিও বানাবো। যখন এই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে তার আগে আগে আমরা জানিয়ে দেবো কীভাবে ফর্মটি ফিল আপ করবেন, সব কিছু আপনাদের দেখিয়ে দেবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মৎস্যজীবী প্রকল্প, কন্যাশ্রী, যুবশ্রী, এছাড়াও বেকার ভাতা, যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পে কিন্তু আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। এবার কিন্তু 33টা প্রকল্পে আবেদন করতে পারবেন, কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন সেই নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও অবশ্যই দেবো। দুয়ারে সরকার ক্যাম্প শুরু হওয়ার আগে আগেই কত তারিখ থেকে শুরু হচ্ছে আপনাদের একটু আন্দাজ দিয়ে রাখি। সেপ্টেম্বরের কিন্তু 1-10 তারিখের মধ্যে এই ক্যাম্পটা হতে পারে। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না।